মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি এই হাসপাতালে এসেছিলাম তদন্ত করতে। একই দিনে একই মহিলার নামে পজিটিভ এবং নেগেটিভ রিপোর্ট দুটোই বেরিয়েছে। সবটা জালিয়াতি করা হচ্ছে। যা খুশি মন গড়া কথা বললে কেন হবে নাকি? আমাদের এখানে এসব হয় না। তোমার খেলা শেষ তিতির। হসপিটালের ল্যাবে অনধিকার প্রবেশের অপরাধে পুলিশের হাতে গ্রেফতার তিতির বসু। তুলি লাহিড়ি, মাস্টার ফাইলের প্রেগনেন্সি রিপোর্টটা নেগেটিভ, কিন্তু যে রিপোর্টটা বাড়িতে এসে সেটা পজিটিভ। টাকা খেয়ে জালিয়াতি করা হয়েছে স্যার, সবটা জানেন উনি। আরে দাঁড়ান দাঁড়ান, যা খুশি তাই বলবেন, তা বললে হয় নাকি? এটা একটা রেপুটেড ল্যাব। আর কি নাম বলছিলেন বলুন তো, নামটা বলুন। তুলি লাহিড়ি। স্যার দেখুন, এই তো রিপোর্ট। তুলি লাহিড়ি, প্রেগন্যান্সি রিপোর্ট পজিটিভ। কোথায় নেগেটিভ? স্যার স্যার এটা নেগেটিভ ছিল, বিশ্বাস করুন। স্যার আমি বলছিলাম না, এরা কোনো একটা উদ্দেশ্য নিয়ে এখানে ঢুকেছে আর এইসব বলে ব্যাপারটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে। স্যার আমি নিজে ছবিটা দেখেছি, আমার ফোনে তোলা আছে। ছবি আছে? ওই দেখান দেখান। দাঁড়ান দাঁড়ান, দেখাচ্ছি। ছবি তো তিতিরের মোবাইলে। আপনি মূর্খের স্বর্গে বাস করছেন মিসেস মালিনী ব্যানার্জি। আপনি আমার খেলা কি শেষ করবেন? আমি আপনার খেলা শেষ করে দেব। পুলিশ তোমায় ফোনে হয়ে খুঁজছে, ডেকে ধরিয়ে দি। ডাকুন পুলিশ, কারণ আপনি না ডাকলেও আমাকে পুলিশ ডাকতেই হবে, আমারও অনেক কিছু দেখানোর আছে। তুলি লাহিড়ির প্রেগনেন্সি রিপোর্ট নেগেটিভ। তুলি দিদি আসলে প্রেগনেন্ট নয়। আপনি পুরো খেলাটা সাজিয়েছেন যাতে আমাকে পথ থেকে সরিয়ে দিতে পারেন, তাই তো মিসেস মালিনী ব্যানার্জি? তিতির তো সব জেনে গেছে দেখছি। না না, আমাকে কিছু একটা করতেই হবে, না হলে। সোমরাজ, ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।